হাই এভরিওান তোমাদের এ জি এসি প্ল্যাটফর্মে স্বাগত জানাই আজকের ক্লাসে আমরা শিখব হাফিং অ্যান্ড ডাবলিং প্রিন্সিপাল আমরা গত ক্লাসে শিখেছিলাম এম এবং এন যখন থিক অর্থাৎ একটু মোটা হয়ে বসে তখন কী উচ্চারণ হয় আজকে আমরা শিখব যখন থিক এম এবং থিক এন যখন হাফ হয় তখন কী উচ্চারণ হয় দ্য স্ট্রোক এম অ্যান্ড এন আর হাফড অ্যান্ড থিক টু ইন্ডিকেট ফলোয়িং ডি অর্থাৎ যখন থিক এম এবং থিক এন যখন হাফ হয় তখন ওয়ার্ডের শেষে আমরা ডি উচ্চারণ করি ঠিক কিছু এক্সাম্পল দেখে নিই এখানে যেমন মেড থিক এম ঠিক এম রয়েছে এ দিয়ে এটা হয়ে গেলো মেড ঠিক তেমনই এখানে ম্যাড এখানে দেখো ঠিক এম কে হাফ করেছে তারপর একটা এম ঠিক তেমনি এখানে মডারেট মডার্ন সাইন্ড সাউন্ড এই ওয়ার্ডগুলো তোমরা যখন প্র্যাকটিস করবে বাড়িতে তখন আরো ক্লিয়ার হয়ে যাবে রুলসটা ঠিক এর আগের রুলসের মতনই এই রুলসটাও যখন ডাউনওয়ার্ড এল অ্যান্ড ডাউনওয়ার্ড আর যখন থিক অর্থাৎ যখন থিক ডাউনওয়ার্ড এল এবং থিক ডাউনওয়ার্ড আর যখন হাফ করা হয় তখনও তার শেষে অর্থাৎ ওয়ার্ডের শেষে আমরা ডি উচ্চারণ করি ঠিক যেমন এখানে বিল্ড মেল্ড নিল্ড ফিল্ড এই ওয়ার্ডগুলো তোমরা পরপর পরপর সব প্র্যাকটিস করতে থাকবে তাহলে তোমাদের আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো নেক্সট এরপরে তোমরা এক্সারসাইজটা প্র্যাকটিস করবে তারপর নেক্সট আমরা দেখে নেব ফাইনাল এল টি ইজ এক্সপ্রেসড বাই এল অ্যান্ড ফাইনাল আর টি আর জেনারেলি এক্সপ্রেসড বাই আর অর্থাৎ যখন এল টি উচ্চারণ হবে তখন আমরা এলকে হাফ করে দেবো এবং যখন আরটি উচ্চারণ হবে তখন আমরা আরকে হাফ করে দেব আর কোন এক্ষেত্রে আরটা হচ্ছে আপওয়ার্ড আর ঠিক আছে ঠিক দেখে কিছু এক্সাম্পল যেমন বেল্ট দেখো এখানে এলটা হাফ করেছে যেমন ফেল্ট এলটাকে হাফ করেছে ঠিক এখানে দেখো স্টার্ট আটটাকে হাফ করেছে সাপোর্ট এখানে আটটাকে হাফ করেছে তার বোঝা গেল এরপর দেখে নেব নেক্সট রুলটা when এ vowel comes between এল ডি or আর ডি অর্থাৎ যখন কোনো ভাওয়েল এল এল এবং ডি এর মাঝখানে চলে আসবে বা আর অথবা ডি এর মাঝখানে আসবে তখন আমরা সেই স্ট্রোকটা কিন্তু ফুল স্ট্রোক লিখব ঠিক দেখে নি কেমন হচ্ছে ঠিক দেখো এখানে ক্যারিড ক্যারিট দেখো ক্যারিড আর আর ডি এর মাঝখানে একটা ই ভাওয়েল আসছে ক্যারিড ঠিক আছে তার জন্য আমরা স্ট্রোকটা ফুল লিখেছি ক্যারিট এরপরে দেখো সেমভাবে এখানে দেখো ডিলেট করেছে ফলট করেছে ম্যারিড করেছে এবং সব বাকি ওয়ার্ডগুলো করেছে এরপরে দেখে নেব আরেকটা এই রুলসটা একটু এক্সেপশন এই রুলসটা বলছে যখন কোনো স্ট্রোকের শেষে অর্থাৎ ফাইনাল স্ট্রোকের শেষে যখন টি এবং ডি থাকবে এবং তারপরেও যদি কখনও টি বা ডি এর উচ্চারণ হয় অর্থাৎ ওয়ার্ডের শেষে যদি পরপর যদি টিডি এবং টি ডি এর উচ্চারণ হয় সেক্ষেত্রে আমরা পরের যে ডিটা আছে সেটাকে আমরা ডিসজয়েন করে দেব অর্থাৎ এখানে এক্সাম্পল দেখলে তোমাদের পরিষ্কার হয়ে যাবে দেখো অ্যাটিটিউড টিউড অ্যাট করেছে এখানে অ্যাটি করেছে তার সাথে টিউড ছোট একটা হাফিং করে টিউ করেছে ঠিক তেমনই ক্রেডিটেড ক্রেডিট টেড এড ঠিক আছে ঠিক ট্রিটেড ঠিক আছে এরপরে চলে আসবো আমরা কিছু শর্ট ফর্মে এখান থেকে তোমরা শর্ট ফর্ম সব দেখে নেবে এখানে শর্ট হ্যান্ড একটা দাগে আন্ডার ইয়ার্ড ওয়ার্ড ইমিডিয়েট স্কুল স্কুল স্পিরিট সার্টিফিকেট নলেজ এক নলেজ ঠিক এরপর দেখে নেব দ্য হাভিং প্রিন্সিপাল ইজ ইউজ টু ফর্ম সাচ ফ্রেসেস অর্থাৎ যখন এফটাকে আমরা ছোটো করে তখন হয়ে যাবে ইফ ইট যখন এফটাকে ছোটো করে অর্থাৎ হাফ করে স্মল একটা সার্কেল দেবো তখন এটা হয়ে যাবে ইফ ইট ইস সেমভাবে ইন হুইচটাকে হাফ করে এর সার্কেল দিচ্ছে ইন হুইচ ইট ইজ আই এম নট আই এমটাকে ছোটো করেছে এম নট ঠিক আছে তোমরা এগুলো প্র্যাকটিস করবে এই ফর্ম এবং ফ্রেজ এইগুলো কিন্তু তোমার ভালো করে প্র্যাকটিস করবে যাতে তোমাদের পরবর্তীকালে যখন ডিকটেশান তোমরা স্টার্ট করবে তখন তোমাদের হাতের স্পিড যাতে আরও ইনক্রিজ হয় ঠিক আছে আশা করি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছ নেক্সট এই এক্সারসাইজটা প্র্যাকটিস করবে এক্সারসাইজগুলো সব প্র্যাকটিস করবে এক্সারসাইজগুলো এরপরে দেখে নেবো আমরা ডাবলিং প্রিন্সিপাল এই ডাবলিং প্রিন্সিপালটা কি ঠিক এর আগে যেমন হাফ করছিলাম এখন হচ্ছে স্ট্রোকটা ডবল করে দেবো এই স্ট্রোকগুলো ডবল করলে কী কী উচ্চারণ হয় বা কীভাবে ইউজ হয় সেটা আমরা দেখে নেব প্রথমে আমরা দেখে নেব কার্ভ স্ট্রোক আর ডাবলড ইন লেংথ টু ইন্ডিকেট এ ফলোয়িং সিলেবেল টিআর ডি আর আর অর্থাৎ যখন কোনো কার্ভ স্ট্রোককে আমরা ডাবল করব তখন তার শেষে টিআর ডি আর অথবা টি এইচ আর আমরা উচ্চারণ করব। ঠিক কিছু এক্সাম্পল দেখে নিই তাহলে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে যেমন আফটার দেখো এখানে এফ স্ট্রোকটাকে আমরা ডাবল করেছি আফ দেখো যেই ডাবল করেছি হয়ে গেল টার ঠিক তেমন দেখো এখানে ফাদার এফ টি এইচ ইয়ার ফাদার আফটার নোন অর্ডার দেখো অর এটাকে ডাবল করেছি দেখো ডার এন এনটাকে ডাবল করে দিয়েছি এখানে হচ্ছে এন্টার ঠিক আছে তো এই এক্সাম্পলগুলো তোমরা দেখ এই এক্সাম্পলগুলো ভালো করে প্র্যাকটিস করবে ঠিক তেমনই আরেকটা একটা রুল দেখে নিই স্ট্রোক এল স্ট্যান্ডিং অ্যালন অর উইথ ওনলি এ ফাইনাল এ স্ট্রোক ইজ ডাবল অ্যাড টিয়ার ওনলি যখন এল একা অথবা এলের শেষে যদি কোনো এস সার্কেল থাকে এবং সেই এলটাকে যদি আমরা ডাবল করি সেটা কিন্তু শুধুমাত্র টিআর উচ্চারণ হবে সেখানে কিন্তু ডিআর উচ্চারণ হবে না ডিআর উচ্চারণ হবে না শুধু টিআর হবে যেমন দেখো এখানে এলটাকে বড় করেছে লেটার লেটার্স লেটার লেটার অল্টার বাট দেখো এখানে যেই ডিআর উচ্চারণ হবে সেটা কিন্তু ফুল স্টক হবে লিডার লিডার এটা কিন্তু কখনোই ইলটাকে ফুল করে নিই অর্থাৎ এই রুলসটা কিন্তু ফলো করছে এখানে ওল্ডার দেখো সেমভাবে এই রুলসটা ফলো করছে ঠিক আছে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো চলে যাবো নেক্সট পেজে নেক্সট পেজে রয়েছে এক্সারসাইজ তোমার প্র্যাকটিস করবে তোমরা এই এইসটা প্র্যাকটিস করবে এটাও সেম একই নিয়ম আগেটা ছিল কার্ভ স্ট্রোক এটা হচ্ছে স্টেট স্ট্রোক ঠিক দেখে নেব কী কী হয় যখন ডাবল করা হয় তখন টিআর ডিআর ডি আর একইভাবে সেম জিনিস দেখো এখানে পি কে বড় করেছে চ্যাপ্টার কে কে বড় করেছে ডিরেক্টর আর কে বড়ো করেছে অপারেটর এডুকেটর ঠিক তোমরা এইভাবে এই রুলসটা ফলো করবে এবং ভালো করে এই ওয়ার্ডগুলো প্র্যাকটিস করবে এবার দেখে নেব আরেকটা রুলস যখন কিছু কমন ওয়ার্ড আছে যা শেষে টি ইউ আর উচ্চারণ হয় অর্থাৎ চার উচ্চারণ হয় আমাদের বাংলায় যা বাংলায় চার উচ্চারণ হয় সেই ওয়ার্ডগুলো কিছু তাদের আমরা ডবল করলেই আমরা চার ধরে নিতে পারি ঠিক যেমন এখানে দেখো ফিউচার এখানে লেখা আছে প্রথম ওয়ার্ডটা ফিউচার এফ এখানে একটা ইউ ভাল দিয়েছে ফিউচার নেচার দেখো ইনটাকে বড়ো করেছে নেচার এখানে দেখো ন্যাচারাল আসলে নেচার এল ন্যাচারাল পিকচার পিকচার সিগনেচার ঠিক আছে কিন এইবার দেখো একটা এক্সেপশান রুলস আছে যখন যখন ডবলিং প্রিন্সিপ দ্য দ্য ডাবলিং প্রিন্সিপাল ইজ নট ইউজ ইন পাস্ট টেন্সেস অর্থাৎ যখন কোনো ওয়ার্ড পাস টেন্সে থাকবে তখন কিন্তু ডাবলিং আমরা ইউজ করবো না ঠিক যেমন দেখো এখানে রেন্ডার রেন আমরা রেন্ডার শিখেছিলাম এরকম রেন্ডার এখানে কিন্তু রেন্ডার্ড আমরা দেখো এখানে আমরা অর্ডার শিখেছিলাম অর্ডার কিন্তু এখানে এখানে অর্ডার্ড আমরা কিন্তু যেই পাস্ট টেন্সে হচ্ছে সেইটা কিন্তু গোটা স্ট্রোক লিখছি ঠিক এন্টার দেখো আমরা এন্টার শিখেছি না এরকমভাবে কিন্তু এটা এন্টার ঠিক আছে এটা উঠে কিন্তু ইম্পর্টেন্ট এরপরে দেখে নেব যখন এমপি বা এমবি অর্থাৎ থিক এম যখন আমরা ডাবল করবো তখন তার শেষের উচ্চারণ কিন্তু ইয়ার হবে ঠিক যেমন দেখো এখানে অ্যাম্বার টেম্পার টি এম টেম্প দেখো এটাকে ডাবল করে সেই জন্য ইয়ার টেম্পার ডিসেম্বর সেপ্টেম্বর চেম্বার ঠিক আছে ঠিক তেমনি এনজিকে এনজি স্ট্রোক অর্থাৎ থিক এনজি স্ট্রোককে যখন আমরা ডাবল করবো তখন তার শেষে কেয়ার অথবা জিয়ার হবে অর্থাৎ কার অথবা গার হবে ঠিক যেমন দেখেনি ওয়ার্ডগুলো অ্যাঙ্গার দেখো এনজিকে লং করে দিয়েছে এর জন্য অ্যাঙ্গার অ্যাঙ্গার বা অ্যাঙ্কর ঠিক আছে ঠিক দেখো এখানে লংগার এনজিকে ডাবল করেছে হাঙ্গার দেখো এনজিকে ডাবল করেছে হাঙ্গার ঠিক আছে তোমরা এই ওয়ার্ডগুলো ভালো করে প্র্যাকটিস করবে এরপরে চলে আসবো শর্ট ফর্মে শর্ট ফর্ম দেখো এখানে ক্যারেক্টার ওয়ান্ডারফুল র্যাদার দেয়ার ফর ইন্টারেস্ট ঠিক আছে এরপরে দেখে নেবো কিছু ফ্রেজ দ্য ডাবলিং প্রিন্সিপাল ইজ ইউজড ইন ফ্রেজেস টু অ্যাড দ্য ওয়ার্ডস দেয়ার আদার ডিয়ার অর্থাৎ যখন কোনো শর্ট ফর্মকে আমরা ডাবল করবো তার শেষে এই ওয়ার্ডগুলো আমরা যোগ করে দেবো অর্থাৎ দেয়ার দেয়ার আদার টিয়ার যেমন এখানে ইনকে দেখো লম্বা করেছে অর্থাৎ ডাবল করেছে দেখো ইন দেয়ার হ্যাফকে ডাবল করেছে হ্যাফ হ্যাভ দেয়ার এখানে দেখো একটা সুন্দর একটা ফ্রেস পাবে তোমরা বড়ো আই এম শিওর দিয়ার ইস আই এম শিওর শিওরটাকে বড়ো করেছে আই এম শিওর দিয়ার ইস ঠিক আছে সাম আদার এখানে দেখো সাম আদার লেগেছে সাম এটাকে বড় করে দিয়েছে আদার ঠিক আছে মাই ডিয়ার স্যার এই ফ্রেজগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে এগুলোই কিন্তু তোমাদের পরবর্তীকালে তোমাদের হাতে স্পিড এনে দেবে ঠিক আছে এবার কিছু স্পেশাল ফ্রেজ দেখে নিই দেখো ইন অর্ডার দ্যাট ইন অর্ডার টু হাফ করেছে র্যাদার দ্যান র্যাদারের পরে ইন যোগ করেছে র্যাদার দ্যান নট লেটার দেন নট লেটার দেন নো লার দেন দিস লেটার ঠিক আছে এই স্পেশাল ফেসগুলো তোমরা দেখবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এই পর্যন্ত চলে যাবো নেক্সট পেজে এই এক্সারসাইজ প্র্যাকটিস করবে এক্সারসাইজ এক্সারসাইজগুলো সম্পূর্ণ প্র্যাকটিস করবে আশা করি আজকে তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে